সবকিছু অনাবাদী ওই যে বাড়ির মতো যেগুলা এই অন্তরগুলো এরকম হইয়া যায় এই জন্য এই বিধ্বস্ত অন্তর এই এই অনাবাদী জায়গার মধ্যে কেউ থাকতে চায় না তো সেখানে আল্লাহ পাক কাবুল আলামিন কিভাবে তার নজর পড়বে এখানে আজকের যে বিষয় সেটা হলো আমাদের জিসমানি মানে আমাদের দৈহিক রোগ আমাদের রুহানি রোগের কারণ কি এই বিষয়ে কি মত এবং সমাধান। ওনার এক বন্ধু তার কাছে এই মুক্তবাদ লিখছেন তার বন্ধুর নাম হল নিজামুদ্দিন এই মুক্তবাদ শুরু করার আগেই তিনি বলছেন এক বুদ্ধিমান এক জৈনিক জ্ঞানী লোকেরে প্রশ্ন করা হয়েছিল দুনিয়া তাকে বলে দুনিয়া কি জিনিস তখন উনি উত্তর দিছিলেন দুনিয়া হলো একটা নিচুক বায়ু দুনিয়াকে একটা নিচুক বায়ু যে বায়ু আমাদের থেকে বাইরে পিছন দিয়া ওটাকে নিচুক বায়ু বল তো যেটা কোনো মূল্য নেই আর হলো স্বপ্ন তাকে আবার প্রশ্ন করা হয়েছে যারা এই দুনিয়ার সাথে নিজের দিলকে নিজের অন্তরকে যারা সংযুক্ত করছে তাদের সম্পর্কে আপনি কি বলেন তিনি বললেন তারা হয়তো শৈতান প্রেত পেত্নী আর তারা উম্মাদ তারা পাগল এই বুঝর্গ এই কথা তারা বুঝেছে যে আল্লাহরবুল আলামিন আমাদেরকে যেভাবে কাজ করতে পাঠাইছেন যেভাবে কর্ম করতে পাঠাইছেন সেভাবে আমরা না করি যদি আমরা নিজের মতো করি সেটাই দুনিয়া তা পাকের জমিনে আল্লাহর মতো করে যদি চলে তাহলে এটা দুনিয়া থাকে না এটাকে আর দুনিয়া নাম দেওয়া যায় না উনি বলতেছেন এই দুনিয়া থেকে বাঁচার জন্য তুমি আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছার কাছে নিজেকে সোপাদিত করো আল্লাহ যা চায় একজন বন্দা দাবি করতে পারে সেই যে সর্বোচ্চ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে একটা মানুষ যখন আত্মসমর্পণ করে না সে বন্দা দাবি করতে পারে না একটা ফুটবলের কাজে হইলেও মানুষের পায়ে পায়ে চলা পায়ে সে ফুটবলের কাজ কি একজন খেলোয়াড়ের পায়ের স্পষ্ট করলে সে ফুটবলের সার্থকতা আর নলে তার কোন একদম বান্দা তার সর্বোচ্চভাবে আল্লাহর কাছে নিজস্ব পদ্ম আত্মসমর্পণ করার মাধ্যমে সেই বন্ধা হইতে পারে এই বুজুর্গ বলতেছেন তুমি হয়তো দুনিয়া ত্যাগ করো তাহলে দিন দিন হাসিল হবে আর যদি দিনকে আল্লাহকে ত্যাগ কর তাহলে দুনিয়া হাসিল হবে এরপরে তিনি কঠিন কথা বলছেন যে ওই অন্তর যে দিন যেখানে দুনিয়া মায়া মমতা লোভ ক্রোধ হিংসে এগুলো বাসাবাদী আছে দুনিয়ার মধ্যে সর্ব ওই দুনিয়া হলো কি অনাবাদী যেরকম জমিন গড় বাড়ি এগুলো অনাবাদী পড়ে থাকে না মানুষ না থাকলে ভূতের বাড়ি হয়ে যায় এর থেকেও খারাপ অবস্থা বিধ্বস্ত বাড়ির মতো হয়ে যায় মানুষের অন্তর যে অন্তর সর্ব ক্ষমতা পাওয়ার চাওয়া কামাই খাই নিজের মতো করে সবকিছু খাই 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 ক্ষমতা চাই পাওয়া চাই দুনিয়া চাই বাসায় হতে চাই এটা করতে চাই সবসময় চাই চাই এগুলা সবকিছু অনাবাদী ওই জন্য ভূতের বাড়ির মতো যেগুলা এই অন্তর গুলো এরকম হইয়া যায় এই জন্য এই বিধ্বস্ত অন্তর এই এই অনাবাদী জায়গার মধ্যে কেউ থাকতে চায় না তো সেখানে পাক আবুল আলমিনে কিভাবে তার নজর পড়বে এখানে এই জন্য এই বিধ্বস্ত অন্তরের সাথে এই অনাবাদী অন্তরের সাথে পাকের কোনো সম্পর্ক নাই এই প্রসঙ্গে বলা হইছে তারকুদ দুনিয়া রাসু এই ইবাদাতে মানে দুনিয়ার এই দুনিয়াকে বর্জন করার নামে হলো সর্ব সকল ইবাদতের মূল তারকুদ দুনিয়া রাসু কুল্লি ইবাদা এই দুনিয়াকে তালাক দেওয়া এই দুনিয়াকে বর্জন করা এতে সব ইবাদতের মূল জিনিস বিষয়বস্তু